নজর রাখবো পরবর্তী সংবাদে। সিপিএম পার্টির প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক আজকে গণপিটুনিতে মৃতের বাড়িতে যান সিপিএম নেতৃত্ব। রতন ভৌমিক এবং 43 কর্মকের প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা এবং 42 অমরপুরের বিধায়ক পরিমল দেববর্মা আজকে ছুটে যান চিলাগাং সুভাষ কলোনিতে কর্মকের, যেখানে গোপাল দাসের পরিবারের কাছে গিয়ে ঘটনার সম্পর্কে জানতে চান কিভাবে গোপাল দাসের ছেলে গৌতম দাসের মৃত্যু হয়েছে তা নিয়ে। তবে গৌতম দাস তার আত্মীয়র বাড়ি, তার আত্মীয় বাড়ি থেকে যে খবর উঠে এসেছে, শান্তিরবাজার থানায় ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে অভিযোগ দায়ের করা হয়। তবে সিপিএম নেতৃত্বদের আজকে কি বক্তব্য উঠে এসেছে ঘটনাস্থল পরিদর্শনের পর শুনুন। গৌতম দাস ঘটিত একটা ব্যাপার ঘটেছে নতুন বাজারের একটা নিয়ে, আমরা যেটুকু শুনেছি তার বয়সও 18 বছর, এটা তো হতেই পারে। তারপরে মেয়ের বাড়িরা মামলা করেছে, মামলা করার পরে ছেলে এবং মেয়ে আনার পরে আমরা যেটুকু জেনেছি তার পরিবারের কাছ থেকে এবং অন্যভাবে পুলিশও সেটাই বলছে যে তাকে আনার পরে নতুন বাজার থানার সামনে নিয়েছে, নেওয়ার আগেই শান্তির বাজারে তাকে প্রচণ্ড মারধর করেছে থানার সামনে। এখানে যেটুকু খবর পুলিশের মুখে দিয়েছেন ছিল এবং যেই মেয়ে তার আত্মীয় স্বজন এবং ওখানকার ডিজিপির যারা নেতা তারা তাকে প্রচণ্ড মারধর করেছে। পরবর্তী সময়ে পুলিশের কাছ থেকে তারা মীমাংসা করবে এই বক্তব্য রেখে তারা দুজনকে নিয়ে গেছে, নিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে গেছে এবং ছেলেকে সেখানকার যে চেয়ারম্যান মানিক সাহা তার বাড়ির সামনে নিয়ে গেছে, বাড়িতে তার মাকে ঢুকিয়ে রাস্তায় তাকে প্রচণ্ড মারধর করেছে, মারধর করে তাকে ছেড়ে দিয়েছে। তারপরে তারা তার মা এবং সে তারা সাবরুম তাদের আত্মীয় বাড়িতে গেছে, ওখানে সে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করে, ভর্তি করার পরে তাকে চিকিৎসা করার পয়সা ছিল না, বাধ্য হয়ে তারা সেখান থেকে রিলিজ নিয়ে অমরপুরে আসার জন্য উদ্যোগ নেয়, অমরপুর হাসপাতালে আনে। হাসপাতালে আনার পরে এখান থেকে সাথে সাথেই তাকে উদয়পুর হাসপাতাল জেলা হাসপাতাল রেফার করে জেলা হাসপাতালে আগরতলা সেখানে মারা যায়। সে মারা যাওয়ার পরে কোনো পোস্টমর্টম ছাড়াই তাকে ছেড়ে দেয়। চিলাগাং আসার পরে এখানকার যারা সাধারণ মানুষ তার পাড়া তারা দেখে তার গায়ে অজস্র আঘাতের চিহ্ন এবং তার মাও পরে স্বীকার করেছে হ্যাঁ তাকে প্রচণ্ড মেরেছে। আগে তারা আপনারা শুনলেন করবুক থেকে যে বক্তব্য উঠে এসেছে বিজেপি দুঃখিত ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ উঠে এসেছে শাসক দলের বিরুদ্ধে, এখন অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, ঘটনার তদন্ত করছে পুলিশ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।